বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। ফাইটার ফিশ অথবা বেটা ফিশ ব্রিডিংয়ের একদম শুরু থেকে নিয়ে সেই মাছটাকে কীভাবে ব্রিডিং করতে হয়, কীভাবে বাচ্চা সংগ্রহ করতে হয়, সে বাচ্চাগুলোকে কীভাবে কী খাওয়ার দিয়ে সে মাছটাকে বড় করে বিক্রির উপযুক্ত করতে হয়, এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও সিরিজ করেছিলাম। সেই ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কীভাবে বেটা মাছ ব্রিডিংয়ের জন্য পানি প্রস্তুত করে সে মাছটাকে ব্রিডিং করতে হয়। ব্রিডিং পর্যন্তই প্রথম পর্বে শেষ ছিল। দ্বিতীয় পর্বে আমরা দেখব সে ব্রিডিংকৃত মাছের পোনাটাকে কীভাবে বড় করতে হবে, কী কী খাবার দিতে হবে, কখন পানি পাল্টাতে হবে, কখন মাছ এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করতে হবে, এই বিষয়গুলো বিস্তারিতভাবে এই ভিডিওতে ইনশাল্লাহ আমি তুলে ধরব। মোট কথা হলো, ফাইটার মাছে ব্রিডিংয়ের পর সে বাচ্চাটাকে আমরা কীভাবে যত্ন করে কী খাবার দিয়ে বড় করব, এই বিষয়গুলোই এই ভিডিওতে আমি হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দিব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আপনাদের মতামত বা আরও কিছু জানা থাকলে সেটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাধারণত একজোড়া ফাইটার মাছ সাকসেসফুলি ব্রিড করলে 200 থেকে 300 বাচ্চা হতে পারে। তো ম্যাক্সিমাম সময় আমাদের কাছে যে কমপ্লেনটা আসে, সে বাচ্চাগুলো ম্যাক্সিমাম মারা যায়। তো মারা যাওয়ার বিশেষ কিছু কারণ আছে, খাবার দেওয়া, পানি পরিবর্তন করা, তো এই বিষয়গুলি আজকে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো গত ভিডিওর শেষে এই জায়গাটা ছিল যে আমরা মিলটাকে আলাদা করে ফেলেছিলাম, করার পরে এখানে দেখেন বাচ্চাগুলো নিজেরা ফ্রি সুইমিং করছে, অর্থাৎ 5 দিন পর। আর এই সময় আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মাছের খাবার। বাচ্চাগুলো অনেক ছোট হওয়ার কারণে এদেরকে আমাদেরকে খুব ছোট খাবার দিতে হবে। সবথেকে ভালো খাবার হলো ব্রাইন শ্রিম্প। নিয়মিত পরিমাণ মতো ব্রাইন শ্রিম্প যদি আপনারা এই ফাইটারের বাচ্চাকে খাওয়াতে পারেন, মাছ খুব দ্রুত বড় হয়ে যাবে এবং পরবর্তীতে এটার কালার এবং কোয়ালিটি খুব ভালো আসবে। তো এটা কীভাবে হ্যাচ করতে হয় এ বিষয়ে আপনি আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন বেবি ব্রাইন শ্রিম্প হ্যাচ সিস্টেম, লিখলে আপনারা পেয়ে যাবেন। তো সেদিকে আমরা যাচ্ছি না, দরকার হলে এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, পরবর্তীতে আরও ভিডিও করে দিব। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কীভাবে এটাকে ছেঁকে আলাদা করে খাওয়াচ্ছি। তো সেটা বিষয় না, খাওয়ানোটা আরও একটা বড় চ্যালেঞ্জ, আপনি কী পরিমাণ খাওয়াবেন সেটা একটা মূল বিষয়। সাধারণত একজোড়া ফাইটার মাছ থেকে 50 পিস থেকে শুরু করে 200, 250, 300 পিস পর্যন্ত বেবি হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যদি 50 পিসের মতো মনে হয় তাহলে আপনারা কী পরিমাণ খাবার দিবেন, বা আরও যদি বেশি মনে হয় সেটা আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিই। সাধারণত আমরা যে খাবারের চামিচগুলো রয়েছে এই চামিচ দিয়ে আপনারা প্রথমে পানি সহ 1 চামিচ পরিমাণ উঠাবেন। এখানে যে পরিমাণটা উঠবে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, এই পরিমাণ খাবার একদম পঞ্চম দিন অর্থাৎ 5 দিনে যেদিন আপনি মিলটাকে সরাবেন সেদিনে এই পরিমাণ খাবার আপনি 50 থেকে 70 পিস যদি ফ্রাই থাকে এরকম 1 চামিচ খাবার প্রথম দিকে দিলেই হয়ে যাবে। 2 বেলা কখনো কখনো আপনারা 3 বেলাও দিতে পারেন। তো সাধারণত ব্রাইন শ্রিম্পটা সাইজটা আপনাদেরকে একটু দেখাবো। এখানে যে ব্রাইন শ্রিম্পটা দেখতেছেন এটা সাইজটা একটু বড় হয়ে গেছে, আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এটাকে ছোট অবস্থায় আপনারা কীভাবে পাবেন, সাধারণত ব্রাইন শ্রিম্প যেটা এটা যখন আমরা হ্যাচ করি 24 ঘন্টা পর যখন এটা পুরোপুরি হ্যাচ হয়ে যায় ঠিক তখনই আপনারা একদম জিরো সাইজে বেবিদেরকে খাওয়াবেন, কারণ তখন এই বেবিটা আরও ছোট থাকবে। সাধারণত আমরা যখন ব্রাইন শ্রিম্পটা বেশিক্ষণ হ্যাচ করে ফেলি, যেমন 35 থেকে 40 ঘন্টা, তখন এই বেবির সাইজটা একটু বড় হয়ে যায়। তো তখন আমরা গিয়ে এই বেবি ব্রাইন শ্রিম্পগুলো যে মাছগুলো বয়স 1 মাসের মতো হয়েছে সেইগুলো আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব এবং ইনশাল্লাহ আমি বেবি ব্রাইন শ্রিম্প নিয়ে পুরোপুরি একটা ভিডিও করব। সেটা দেখলে আশা করি আপনারা এই বিষয়টা 100% বুঝতে পারবেন। তো এখন মাপটাকে মনে রাখবেন, 50 পিস বেবির জন্য আপনারা এই ধরনের পানিসহ 1 চামিচ ব্রাইন শ্রিম্প নেবেন। এভাবে আপনাদের মাছ যত বেশি, যদি মাছ 100 পিস হয় 2 চামিচ দিবেন, 200, 250 পিস হলে 4 চামিচ, 5 চামিচ, এইভাবে হিসাব করে আপনারা এটাকে মেনটেন করবেন। আর এইভাবে চলতে থাকবে মোটামুটি 1 মাস। 1 মাসের মধ্যে আপনারা যখন দেখবেন যে 10 দিন পরে ফ্রাইগুলো সাইজ আর একটু বড় হয়েছে, তখন আপনারা 1 চামিচের জায়গায় 1.5 চামিচ ব্রাইন শ্রিম্প দিতে পারেন। আবার যখন দেখবেন যে 1 মাস হয়ে গিয়েছে, মাছের সাইজটা মোটামুটি একটা ভালো সাইজ চলে আসছে, তখন আপনারা প্রতি 50 পিস মাছের জন্য 2 চামিচ করে দিতে পারেন। এভাবে আর কি আপনারা স্তরটা আস্তে আস্তে বাড়িয়ে 1 মাস পর্যন্ত যেই পাত্রে ব্রিডিং হয়েছে সেই পাত্রে রেখে খাবার দিতে হবে। এবং এই 1 মাসের মধ্যে আপনারা কোনো ধরনের পানি পরিবর্তন করতে যাবেন না। আর অনেকে আছেন যাদের কাছে বেবি ব্রাইন শ্রিম্পটা নেই,
তারা এই বিকল্প হিসেবে ডিমের কুসুম দিতে পারেন অথবা মাইক্রোমটা দিতে পারেন। তো সেটাও এরকম পরিমাণ মতো যদি মাইক্রোম দেন পানি সহ এক চামচ, যেভাবে বললাম ব্রেনশিপের হিসেবে দিবেন। আর যদি ডিমের কুসুম দেন সেটাও খুব এক চিমটি পরিমাণ একটু গ্লাসে নিয়ে পানির মধ্যে গুলিয়ে ওরকম চামচ মেপে আপনার দিবেন। তবে যদি আপনার ডিমের কুসুম খাওয়ান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, প্রতি তিন দিন পর পর সেখান থেকে 10% পানি পরিবর্তন করে দিতে হবে, বাচ্চার বয়স যখন 10 দিন থেকে 15 দিন হবে তারপর থেকে। তো এই বিষয়টা একটু ডিটেলসে ছিল, বলতে বলতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আমরা এখন যে পর্যায়ে আছি সেটা হলো আমরা মাছটাকে আলাদা করে ফেলেছি, আর আলাদা করার সময় হলো যখন মাছের বয়স 1 মাস হবে, তখন আপনারা একটু আগে যা দেখলেন যে মাছটাকে আমরা প্রথমে একটা কাপে পানি সহ সেই ট্যাঙ্ক থেকে উঠালাম। উঠায়ে আমার অন্য একটা ট্যাঙ্ক রেডি করা ছিল, সেই ট্যাঙ্কের মধ্যে এনে সেই কাপটাকে আমি 5 থেকে 6 ঘন্টা পানি সহ এই ট্যাঙ্কে আমি রেখে দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছি। এখন আপনারা বলতে পারেন যে ট্যাঙ্কটা আমি কীভাবে রেডি করেছি। ট্যাঙ্কটা রেডি করেছি আমি, এই ট্যাঙ্কটার মধ্যে আমি প্রথমে পুরাতন পানি অথবা ফিল্টার করা পানিও আমি অনেক সময় ব্যবহার করে থাকি। তো এখানে আমি পুরাতন পানি প্রথমে দিয়েছি, দেওয়ার পরে সেই পানিটাকে আমি আরও 5 দিন এখানে ট্যাঙ্কে জমিয়ে রেখেছি। এখানে আমি 2-3টা বাদাম পাতা দিয়ে পানির কালারটা হালকা লাল করে নিয়ে তারপরে সেই বাচ্চাগুলোকে আমি তাদের ব্রিডিং ট্যাঙ্ক থেকে এনে একটি বড় ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি, আর এই বড় ট্যাঙ্কে ছেড়েছি বাচ্চার বয়স যখন 1 মাস হয়েছে। তো এখন আমি এদেরকে ব্র্যান্ড শিম খাওয়াচ্ছি প্রতিদিন 2 বেলা। এখন আমি ডোজ আরও বেশি বাড়িয়ে দিয়েছি, দেখা যাচ্ছে আমি তো মেপে দিচ্ছি না কারণ আমার মোটামুটি একটা হিসাব হয়ে গিয়েছে। আপনারা এই 1 মাস বয়স হওয়ার পর প্রতি 50 পিসের জন্য 4 চামচ করে 2 বেলা করে দিতে পারেন, আর মোটামুটি একটা অনুমান হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এখন এই মাসের বয়স হলো 1 মাস। এখন এদেরকে আমি একটু বড় খাবারের দিকে চলে যাব কারণ এটা মোটামুটি একটা ভালো সাইজ চলে এসেছে, এবং আমি এক স্থান থেকে অন্য স্থানে আনার পর আরও 5 থেকে 7 দিন এই ব্র্যান্ড শিমটা খাওয়াইছিলাম। তো আপনারা দেখছেন ট্যাঙ্ক পরিবর্তনের কারণে দেখবেন খুব দ্রুত মাছগুলো বড় হয়ে যাচ্ছে, এবং 2-4টা মাছ দেখবেন যে খুব তাড়াতাড়ি বড় হয়ে একটু অতিরিক্ত বড় সাইজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে মাছগুলো যেগুলো অতিরিক্ত বড় হচ্ছে 2-4টা সেগুলোকে আপনারা সরিয়ে দিতে পারেন, কারণ ওই মাছগুলো অতিরিক্ত খাবার খেয়ে ফেলার কারণে যেগুলো বেশি ছোট মাছ ওইগুলো খাবার পাবে না। তো বড় মাছটা এটা আপনারা যদি থাকে আলাদা ট্যাঙ্ক, আমি এটা আলাদা মাঝে মধ্যে করে দিই, 2-4টা একটু বড় হয়ে যায়, তো আপনাদের যদি এরকম অপশন থাকে করে দিতে পারেন, আর যদি একই ট্যাঙ্কে থাকে তাতেও কোনো সমস্যা নেই। তো আপনারা দেখছেন আমি এই যে কয়েকটা মাছ একটু আলাদা করে ধরতেছি, যেহেতু আমার কাছে আলাদা ট্যাঙ্ক আছে আমি এখান থেকে অল্প পরিমাণে মাছ ধরে আলাদা করে দিতে পারি, এতে বিশেষ কোনো সমস্যা হবে না। আর যদি আপনাদের বললাম যদি জায়গা না থাকে তো সেম ট্যাঙ্কে রেখে দিবেন। তো এখন বিষয় হচ্ছে যে মাছগুলো তো একটা ভালো সাইজ হয়ে যাচ্ছে, একটা ভালো কালার আসতেছে, এদেরকে আমি এখন কী খাবার দিতে পারি। তো এদেরকে এখন আমি কিছু হাই প্রোটিন যেমন ডাপনিয়া, মসকিটো লার্ভা, অনেকে আবার আপনারা চাইলে টিউবফ্লেক্স ওয়ার্ম, ব্লাড ওয়ার্ম, এই ধরনের খাবারটা দিতে পারেন। তো এই খাবারটা কীভাবে দিতে হবে বিস্তারিত আমি এর পরে আরেকটা ভিডিও পর্ব যেটা, সেখানে আমি ইনশাল্লাহ খাবার সহ মাছগুলোকে কীভাবে আলাদা করতে হয় সেটা দেখিয়ে দিব। তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে যার কারণে আজকে ভিডিওটা আমি আর লম্বা করতেছি না, এর পরবর্তী ভিডিওতে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।